আষাঢ়ের মাঝামাঝি সময়ে চাঁচলবাসী পেয়েছে বর্ষা। গত 3 দিন ধরে মুহুর মুহুর চলছে বৃষ্টিপাত। বর্ষার মধ্যেই এবছরের ঈদুজ্জোহা উৎসবের আগমন, আর বৃষ্টির মধ্যেই সম্পন্ন হলো নামাজ। বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হয়েছে এই উৎসব। পাশাপাশি মালদার চাঁচল 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ঈদগাহ মসজিদগুলিতে পালিত হয়েছে ঈদুজ্জোহার নামাজ। প্রত্যেক ঈদগাহ সকাল 7টা থেকে 8টার মধ্যে নামাজ সম্পন্ন হয়েছে বলে খবর। এদিকে কালীগ্রামে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করা হয়। শেষে সম্প্রীতির বার্তা দেওয়া হয় ঈদগাহ কমিটির তরফে। চাঁচল থানা পুলিশের তরফে বিশেষ নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল নামাজ চলাকালীন। শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন হয়েছে চাঁচল জুড়ে। সাড়ে 7টায় জামাতে নামাজ ছিল এবং বৃষ্টির মধ্যে মানুষ মানে উদ্দীপনার সাথে নামাজ পড়ল। এবছর তো দেখছি বেশি ভিড়, কি কি কারণে এটা? এবছর বেশি ভিড় মানে সবাই যে বৃষ্টি বৃষ্টি পড়ছে, সবাই বিদেশ থেকে বাইরে থেকে চলে এসেছে এবং সামনে সেই জন্য মানুষ একটা দুটো কাজের জন্য যারা বাইরে ছিল সবাই চলে এসেছে, কুরবানির উপলক্ষেও এবং ভোট উপলক্ষেও মানুষ চলে এসেছে বাইরে বাইরে থেকে। আগে যে নামাজ ভূমিকা কীরকম ছিল? পুলিশ প্রশাসনের ভূমিকা যথেষ্ট ভালো ছিল। তারা একদম মানে খুব সচেতনার সাথে তারা আজকে আমাদের নামাজ পড়তে সহযোগিতা করেছেন প্রশাসনের তরফ থেকে। আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। বাগমোড়, হালিশহর, কাঁচরাপাড়া, খ্যাংরাপুর, টিওএমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।